আজকে মূলত ভবিষ্যৎকাল কি কাল শিখব ভবিষ্যৎকাল গতকালকে আমরা তাই শুরু করেছিলাম মোজারে মোজারের মধ্যে কয়টা কাল লুকিয়ে থাকে তিনটা কাল লুকিয়ে থাকে মূলত সবাই বলে কয়টা দুটা কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছি কয়টা কাল তিনটা কাল এটা একটা অবিশ্বাস্য কথা সমস্ত পৃথিবীর আলিম ওলামারা বলে যে মোজারের মধ্যে দুটা কাল থাকে আর আপনি বলছেন তিনটা কাল একটা ব্যতিক্রম কথা না তাহলে সমস্ত পৃথিবীর আলিম ওলামাদের চাইতে কি আমি বেশি বুঝলাম না আসলে তিনটা কাল কিভাবে প্রমাণ করে সেটা আমি দেখে দেব নাফি জাহাদ বালাম যেটা আছে লাম ইয়াফাল সে করে নাই সে যায় নাই লাম ইয়াকুল লাম ইয়াজহাব লাম আফহাম আমি বুঝি নাই আমি করিনি আমি খাইনি যাইনি তো নি 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 এটা অতীতকাল না লাম দিয়ে মোজারের আগে লাম নিয়ে আসলে সেটা মাজি মানফির অর্থ দেয় না তাহলে মোজারের আগে লাম এসে মাজিরও অর্থ দিচ্ছে তার মানে মোজারের মধ্যে হাল থাকে এবং মুস্তাকবেল থাকে মানে বর্তমান থাকে এবং ভবিষ্যৎ থাকে আবার মাজিও থাকছে তাহলে কি আমি প্রমাণ করে দিলাম না মোজারের মধ্যে মূলত শুধু দুই কালই থাকে না মোজারের মধ্যে মূলত থাকে কত কাল তিন কাল কিন্তু আমি একসাথে তো সব পড়ানো সম্ভব নয় একটা জিনিস আজকে পড়াবো সেটা কি মোজারের আলামতগুলো আমরা দেখছিলাম মোজারের আলামত চারটি আলিফতা ইয়া নুন আতায়না আলিফ আসে একসিগায় ওয়াইদ মুতাকালিম আফালু নুন আসে একসিগায় জুমা মুতাকালিম নাফালু তো তাটা কোথায় থেকে এনেছে আন্তা আন্তুম আন্তুমা এগুলো থেকে তা এনেছে আনা থেকে আলিফ এনেছে নাহনু থেকে নুন এনেছে আর হুয়া আর হিয়া এখান থেকে কি এনেছে ইয়াটা এনেছে এগুলো আমি উৎপত্তি সহ বিশ্লেষণ করে বলে দিয়েছিলাম আজকে শুধু আমরা একটা শিখব আরবিতে ফিউচার আরবিতে ফিউচার বাংলাতে ফিউচার ভবিষ্যৎকাল আরবিতে মুস্তাকবেল হাল আমরা শুধু আজকে মোজারে শিখছি না কি শিখছি না হ্যাঁ আমার সাথে কথা বলেন আমরা শুধু মোজারে শিখছি না মোজারের সাথে আমরা সুনির্দিষ্টভাবে শুধু মুস্তাকবেল শিখছি কি শিখছি বলেন মোজারে মানে তো বর্তমান এবং ভবিষ্যৎ আবার আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে মাঝিরও অর্থ প্রদান করতে পারে কে মোজারে এই জন্য সবাই বলে দুই কাল আমি বলি মোজারের মধ্যে কয় কাল আছে তিন কাল তো মুস্তাকবিল মানে হচ্ছে কি ভবিষ্যৎ মুস্তাকবিল মানে কি ভবিষ্যৎ এই ভবিষ্যৎটা আরবিতে করব বাংলাতে করব এবং ইংলিশে করব ঠিক আছে যখন আরবিতে আপনি সিন দিবেন সিন আর সাউফা দিবেন কার আগে মোজারের সিগার সাথে মানে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানে তাফালুনা তাফালিনা তাফালানে তাফালনা আফালু নাফালু আফালু নাফালু তাফালু 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 তাফালানে 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 তাফালনা আর ইয়াফালুনা তাফালনা ইয়াফালুনা তাফালনা এইভাবে উল্টা পাল্টা করে শিখবো ঠিক আছে যেভাবে প্রয়োগিক মানে প্রায়োগিকভাবে যেভাবে আমরা বলে থাকি সেভাবে শিখবো নতুন সম্পূর্ণ সারা জীবন মানধাত্তার আমলে যেভাবে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা শিখেছি না এভাবে আমরা বলার ক্ষেত্রে বেশি বলি না আমরা বলার ক্ষেত্রে তুমি দিয়ে তারপরে আমি বলি বলি তুমি যাও তুমি যাও তুমি যাও তারপরে নিজের টামি আমি এই জন্য আমি বলেছি তাফালু তাফালু ঠিক আছে তাফালু তাফালু তাফালি না তারপরে লিখেছি আফালু নাফালু তো ইনশাল্লাহ আপনারা পাবেন আরবি ইংলিশে মিজান লিখেছি কমপ্লিটলি ঠিক আছে তো আমি আজকে মূলত শেখাচ্ছি শুধু মোজারের মধ্যে যে হাল নয় মুস্তাকবিল আছে এটা চিনব কিভাবে একটা হচ্ছে সিন দিয়ে আর একটা হচ্ছে সাওফা দিয়ে তাহলে মোজারের আগে সিন আর সাওফা নিয়ে আসলে কি হয়ে যাবে এই যে জাহাবা ইয়াজাবু জাহাবা জাহাবা ইয়াজাবু মানে হচ্ছে গেল অতীতকাল সেখান থেকে আলি পাশে একসি গাই আজহাবু লাগিয়ে দিলাম তাই না তাহলে আজহাবু মানে আমি যাই যাচ্ছি আমি যাই যাচ্ছি বর্তমান কালের প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আজহাবুর মধ্যে থাকে কিন্তু যখন আমি সিন দিয়ে লাগাবো কি দিয়ে দেখেন আজহাবুর আগে কি দিয়েছি সিন দিয়েছি
এটা হচ্ছে আরবিতে চিহ্ন, এই সিন যদি থাকে আর এই যে আজাবুর আগে যদি সাওফা, এই দুটা চিহ্ন থাকে, পৃথিবী যদি উল্টেও যায় তাহলে এদের উচ্চারণ হবে ব। আর আমরা জানি ক্রিয়ার শেষে ল অতীত, ব ভবিষ্যৎ, ল ব ছাড়া বর্তমান। বলেন আমার সাথে সাথে বলেন, ভয় নেই। ক্রিয়ার শেষে ল অতীত, ব ভবিষ্যৎ, ল ব ছাড়া বর্তমান। ব ছাড়া পৃথিবী উল্টা গেলেও বাংলা ভাষায় ভবিষ্যৎ হবে না। এই বয়ের অর্থই মূলত এই সিন আর সাওফা। তাহলে সিন আর সাওফা দিলে পৃথিবী উল্টা গেলেও সেটা কী হবে? আরবিতে মোস্তাকবেল বা ব এর অর্থ দেবে। ইংলিশে এই উইল মানে ব। কি মানে ব? উইল মানে ব। তাহলে উইলটা যদি আমি কোনো ভার্বের আগে লাগিয়ে দিই তাহলে কি হবে? ব অর্থ দিবে। রিড মানে কি? তাহলে উইল রিড মানে কি? ব পড়বে। তাহলে ব বা বে, তা সম্মানিত হলে বেন। আচ্ছা, তাহলে উইল রিড মানে পড়ব বা পড়বে। তাহলে আই উইল রিড, আমি পড়বো, ই উইল রিড, তুমি পড়বে। তাহলে উইলটা লাগিয়ে দিলে পৃথিবীতে, পৃথিবীতে মূলত উইল ছাড়া কি হবে না? উইল ছাড়া ফিউচার হবে না। উইল ছাড়া ফিউচার হবে না। তাহলে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আরবিতে মূলত কি ছাড়া ভবিষ্যৎ হবে না? আরও আছে, নাবুদকেরটা ভিন্ন ভিন্ন আছে, তাই না? নফি তাকিদ, বালান, দরফেল, মোস্তাকবেল, আপনারা এগুলো পড়েছেন, পড়াবো ইনশাল্লাহ, ভয় নেই। তাহলে হ্যাঁ বুধকে যদি আমরা দেখি সিন আর সাওফা, তাহলে আমরা বুঝো পৃথিবী উল্টা গেলে ওটা কি? মোস্তাকবেল। আমি যদি বলি সাওফা আজাবু, মানে আমি অচিরেই যা, আমি যদি, তো সাওফা আর সিনের মধ্যে কি জানেন? এটা একটু বেশি না আর সিনটা একটু কম না। সিন মানে কম, তার মানে একটু পরেই যাব, অল্প সময় পরে। আর যখন বলবো সাওফা, তার মানে আমি একদিন পরেও যেতে পারি, দুই দিন পরেও যেতে পারি, ভবিষ্যতে এক বছর পরেও যেতে পারি। এই দুটার মধ্যে আবার পার্থক্য এটা। জীবনে শুনেছেন? সিন মানে হচ্ছে ভবিষ্যৎ, আমি যাব, এখনই যেতে পারি, একটু পরেই যেতে পারি। কিন্তু যখন আমি বলবো সাওফা, তখন আর সময়টা অচিরেই না, অচিরেই আমি যাচ্ছি, অচিরেই আমি যাব। নিয়ার ফিউচার ইংলিশে এটাকে বলা হয়। এটার নাম কি বলা হয়? নিয়ার ফিউচার। নিয়ার ফিউচার এটাকে ইংলিশে বলা হয় নিয়ার ফিউচার। তো নিয়ার ফিউচারটা আবার ইংলিশে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েও প্রকাশ করা যায়। তো সাওফার অর্থ হচ্ছে এরকম, একটা ভাষার সাথে আর একটা ভাষার মিল আছে। এখন আমরা এটা বাস্তবে প্রয়োগ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো বলেন সাওফা আজাবু, সাওফা আকুলু, সাওফা আজরিবু। এখন যদি বলি সাজরিবু, সাজরিবু অচিরেই মারবো, সাজরিবু কা, অচিরেই মারবো তোমাকে, সাজাবু, সাউখ বিরু কা। তাহলে সিন লাগালে কি হয়ে যাবে? অচিরে এবং ভবিষ্যৎ। আরবিতে ভবিষ্যৎ চিনার মানে হা বোধক ভবিষ্যৎ চিনার বুদ্ধি কয়টি? সিন আর সাওফা, ঠিক আছে? সিন আর সাওফা। বাংলাতে কি? ব ছাড়া পৃথিবী উল্টা গেলেও ভবিষ্যৎ হবে না। করবো, খাবো, যাবো, পড়বো, দেখবো, ঘন্টা পিটাবো, হ্যাঁ মারবো, হ্যাঁ তারপরে কি লিখবো, পড়বো, যা খুশি, ব ব ব ব ব ব ব বে 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 বন। তারপরে ব্যা ব্যা বললে কিন্তু আবার কি হয়ে যাবে? কে বলে ব্যা? বলেন তো, ছাগল বলে ব্যা। তো আবার একজন খুবই চালাক মানুষ বলছে আমার ছাগল ইংলিশে কথা বলে, ছাগল বলে মেয়ে, বলছে যে মে মাসের নাম বলতিছে আমার ছাগল, তাহলে কিন্তু হবে না। তাহলে ব মানে পৃথিবী উল্টা গেলেও ভবিষ্যৎ, করবো, যাবো, খারবো, হ্যাঁ। আর মূলত সিন আর সাওফা, ঠিক আছে? আর বাংলাতে জানলাম, আরবিতে জানলাম, এইবারে প্রশ্ন, পৃথিবী উল্টা গেল কি ছাড়া ইংলিশে ফিউচার হবে না? ইংলিশে উইল,
not well, well মানে না will, shall আর will, ঠিক আছে? তাহলে পৃথিবীর যতগুলো verb আছে তার আগে will আর shall দিলেই সেটা আমরা ফিউচারের অর্থ পাবো, তার মানে ব হয়ে যাবে, ঠিক আছে? আমরা এখন বন্ধ করব, তাহলে we will close our videos. Thank you, bye bye, see you again and soon.